ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি সইয়ের দ্বার প্রান্তে এবার মধ্যপ্রাচ্যের প্রতিক্রিয়াশীল শক্তি তা নশাদের চেষ্টা করলে নতুন সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন আল জাজিরার সতেরোই আগস্ট শনিবারের প্রতিবেদনে বলা হয় চুক্তি সই খুব কাছাকাছি পৌঁছেছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার পর এই প্রথম এত কাছে আমরা গেছি এখানে আরও অনেক ইস্যু আছে এই নিয়ে চুক্তি ব্যর্থ হলে আমরা আর এখানে থাকবো না কিন্তু আমি মনে করি এবার আমরা কিছু একটা করতে যাচ্ছি জো বাইডেন আরও বলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন শনিবার মধ্যপ্রাচ্যে যাবেন তার উদ্দেশ্য হল সই বাস্তবায়নে কূটনীতিক চাপ সৃষ্টি করা এছাড়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে আলাপ করেছি তারা আমাদের প্রস্তাবে সমর্থন অব্যাহত রাখবেন বাইডেন দাবি করেন শুক্রবার সমঝোতায় নিযুক্ত মার্কিন প্রতিনিধিরা নতুন প্রস্তাব দিয়েছে এ নিয়ে আলোচনা এগিয়ে নিতে বাইডেন নির্দেশ দিয়েছেন এটি বাস্তবায়িত হলে চূড়ান্ত যুদ্ধবিরতি কার্যকর হবে এবং গাজায় ইসরায়েলি জিম্মিরাও মুক্তি পাবে একই তথ্য জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি জানান যুদ্ধবিরতি নিয়ে মার্কিন মধ্যস্থতার প্রচেষ্টা বর্তমানে সবচেয়ে ফলপ্রসূ পর্যায়ে রয়েছে এটি সম্পন্ন করতে মার্কিন প্রশাসন বদ্ধপরিকর আগামী সপ্তাহে কায়রোয় আবার আলোচনা শুরু হবে ডেইন টিভি দেশ সদর্শের কথা বলে